নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ইটস নর্মাল উইথ অনুজা। তোমাদের অনেক 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 স্বাগত। শুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি, যারা আমার পরিবার, জানাচ্ছি শুভ নববর্ষ। তো আজকে এই একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তার পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই হিট করে দিও, যাতে আমি নতুন নতুন যখনই ভিডিও পোস্ট করবো তোমরা তাদের নোটিফিকেশন পেয়ে যাবে। সো দেখে থাকো ভিডিও হচ্ছে। এইভাবে আমি আমার শ্বশুরের সাথে ইয়ার্কি করছিলাম, করতে করতে তারপর বাবা বললাম তুমি খাওয়া শুরু করো। তো এখানে বাবা খাওয়া শুরু করছে। আর হচ্ছে আমাদের রান্না হয়েছিল অনেক কিছু, ভাত, চিচিঙ্গে ভাত, উচ্ছে আলু ভাজা, তারপরে হচ্ছে পটল ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের ঝাল, মুরগির মাংস, তারপরে হচ্ছে খাসির মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, বেগুনি, এই এত কিছু আমাদের নববর্ষের জন্য রান্না হয়েছিল। তো এখানে আমাকে আমার শ্বশুরশাশুড়ি খাইয়ে দিচ্ছিল, বলছো যেহেতু নববর্ষ তো আসো তোমাকে আমরা খাওয়াই, নতুন বর্ষের শুরু করি। তো এইভাবে আর কি করতে করতে খাওয়াছিলাম। তো বাবা বলছিল তোমাকে আমি কী করে এবার খাওয়াবো, এই দিকে কেউ বসে আমার তো উল্টো হবে, তো দেয় না পটল ভাজা খাওয়া। তো এই পটল ভাজা খাওয়াচ্ছিল আমাকে, তো মা খাইয়ে দিচ্ছিল। তো এইভাবেই আর কি করতে করতে, মজা করতে করতে আমাদের শুভ নববর্ষের যে সকালটা সেটা আমাদের এইভাবেই কেটেছে। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বসে বসে শুধু একটু পায়েস খাবো, খেয়ে দিয়ে তারপরে চলে যাবো এবার একটু ঘুমোতে, কারণ আর ভালো লাগছে না, এতটা খাওয়া দাওয়া হয়ে গেছে যে আর নড়াচড়া একটুও যাচ্ছে না। তাই এখন একটুখানি পায়েসটা খেয়ে এবার যাবো ওপরে। তুমি কিছু বলবে? তাই খাওয়া দাওয়া কেমন ছিল বলো? খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, ঠিক আছে। আমার ফেভারিট পায়েস, খুব ভালো লেগেছে। তো আর কি বলার কিছু নেই, শুভ পয়লা বৈশাখ। আশা করছি পয়লা বৈশাখ সবারই খুব ভালো কাটছে। আমাদের এই এখন পায়েস খেতে খেতে এখন কাটছে আপাতত। তারপর উপরে একটু টিভি থাকবো ভাবছিলাম, বাট এখন ভাবছি না, টিভি না দেখে একটু একটা ঘুম দিয়ে নিই তাহলে ভালো লাগবে। তো চলো টাটা। সো রাতের বেলা এখন আমরা যাচ্ছি বাইরে ডিনার করতে, কোথায় যাচ্ছি সেটা দেখতেই পাবে আস্তে আস্তে। তো আমরা এখন, আমি, আমার শ্বশুরমা এবং শ্বশুরমশাই যাচ্ছিলাম বাইরে ডিনার করতে তিনজনে মিলে। আমার হাজব্যান্ড আসতে পারেনি, কারণ ওর শরীরটা ঠিক ভালো লাগছিল না, তাই জন্য ও আসেনি। তো আমরা তিনজনে মিলেই বাইরে গিয়েছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম বাইপাস ধাবাতে, কিন্তু বাইপাস ধাবায় অনেকক্ষণ দাঁড়ানোর পর আনফর্চুনেটলি ওরা বলল যে বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে। তো আমরা ওখান থেকে আমরা চলে গেছিলাম সল্ট লেক বল্লে বল্লে হোটেলে, কারণ বিরিয়ানি খাওয়ার জন্যই আমরা মেনলি গিয়েছিলাম। তো লাস্টে ডিনার করার পর আমরা বাড়ি যাচ্ছিলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় আমরা বাড়ি পৌঁছেছিলাম একটার সময়। তো যার জন্য পুরো রাস্তা ফাঁকা ছিল,
তো খুবই মজা লাগছিল, একটা ফাঁকা রাস্তায় এরকম রাতের বেলা যাওয়ার এক্সপিরিয়েন্সটাই সম্পূর্ণ আলাদা। তো আমার তো নববর্ষ এইভাবে কাটলো, তোমাদের কেমন কাটলো সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমারও খুব ভালো লাগবে তোমাদের নববর্ষ কীভাবে কেটেছে জানতে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, তাহলে দেখা করে নেবো।